সারিবদ্ধ মাটির হাড়িতে কাঠ কয়লার তাপে রান্না হচ্ছে গরুর মাংস। প্রতিদিন 4 মণ গরুর মাংস রান্না করা হয় এই হোটেলে। হান্ডির মাংসের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। বেশ কয়েক বছর ধরে মিরপুর আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তৈরি হচ্ছে বিফ হান্ডি। হোটেলটির মালিক সুমন মিয়া ভারতে বেড়াতে গিয়ে আবিষ্কার করেন সেখানকার জনপ্রিয় খাবার মাটন হান্ডি। পরবর্তীতে রেসিপি কিছুটা পরিবর্তন করে তৈরি করেন গরু ও খাসির হান্ডি। আমার আছে টরে ভিন, আপনার আছে তো? বিফ হান্ডিতে নিজের তৈরি 22 রকমের মশলার ব্যবহার করেন সুমন মিয়া। এছাড়া গ্যাসের চুলার পরিবর্তে কাঠ কয়লার তাপে রান্না হয় মাংস, এর ফলে স্বাদ হয় অন্যরকম। এটা কিছুটা আমি ইন্ডিয়াতে শিখাইছিলাম আর কিছুটা নিজের কাজের দক্ষতা শুরু করছি। আজকে 3 বছর প্লাস হয়ে গেছে এই বিফ হান্ডি প্রথম বাংলাদেশে আমার এখানে অরিজিনাল যে বিফ হান্ডি এখানেই আসতে হবে। আমার একটা সিক্রেট মশলা আছে 22 পদের মশলা, এই মশলাটা দিয়ে রান্না করা হবে। এটা আমার কল্পনা ছিল যে ব্যতিক্রম কিছু আমাদের দেশের মানুষকে উপহার দেওয়া যায় কিনা, ব্যতিক্রম কোনো খাবার। খাবার তো আমরা শুরু থেকে খাইতেই আছি, বাঙালি যে খাবার আছে, তারপরও ঐতিহ্য যে মাটির পাতিলে যে আগে মানুষে ভাত রান্না করতো, তরকারি রান্না করতো, সেই পাতিল দিয়ে কোনো কিছু খাবার রান্না করা যায় কিনা সেই অনুযায়ী একটা আমার টার্গেট ছিল। আল্লাপাক সেটা পূরণ করছে। প্রতিটি হাড়িতে 2 কেজি মাংস থাকে। আস্ত একটি হাড়ি কিনতে গুনতে হবে 2,800 টাকা, আর হোটেলে বসে খেতে গেলে প্রতি বাটির দাম 240 টাকা। ভিন্ন স্বাদের এই মাংস খেতে অনেকেই নিয়মিত আসেন এই হোটেলে। হাড়ি যারা ইনটেক হাড়ি নিয়ে যায় পুরো পাতিল দিয়ে দেয়, এটার মধ্যে 2 কেজি মাংস রান্না করছে তেল মশলা, এটা আপনার 2,800 টাকা, 240 টাকা হাফ, 3 পিস 240। যে কোনো অনুষ্ঠান আমরা খাবার সাপ্লাই করি। অনেক সময় দেখা যায় অনেকের বিয়ার দুটি প্রোগ্রামে মাংস সরে যায়, অতিরিক্ত মেহমান চলে আসে, তত পাতিল নিয়ে যেতে পারে ভাই। তখন 2 কেজি মাংস প্রথম দিন আমি রান্না করি, দ্বিতীয় দিন 4 কেজি, এর পরের দিন 6 কেজি, এই আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন 4 মণ, দুইটা মিলে 8 মণ, 10 মণ, এরকম মাংস যাচ্ছে। আমি যখন 6 বছর আগে ছোট আকারে শুরু করেছিলাম ব্যবসা, আল্লাপাক এই পর্যন্ত নিয়ে আসছেন, দুইটা রেস্টুরেন্টে দিচ্ছেন, সামনের দিকে কতটুকু আগা এটা আমার ভাগ্যর ব্যাপার, এটা আমি বলতে পারি। ব্যবসার যে একটা অংশ সেই অংশটা আমি দরিদ্র মানুষকে দেবো, ব্যবসার লাভের একটা অংশ। সকাল থেকে রাত্রে পর্যন্ত যত গরিব ক্ষুধার্ত মানুষ আছে তাদের খাবার ফ্রি আবেশ হয়ে যায়। আমি শেরপুর থেকে আসছি, খাবার খুব টেস্ট হয়েছে, অনেক মজাদার সুস্বাদু খাবার হয়েছে। আমি হান্ডি বিফ খাচ্ছি, আমি ইন্টারনেটেই পাইছি, তারপরে ঢাকা আসলাম, ভাবলাম যে খেয়ে যাই। সিলেট থেকে আসছি, অনেক ভালো খাইছি আমি হান্ডির মাংস, এর বাদে হাঁসের মাংস খাইছি, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর, এবং ওনাদের পরিবেশন আমার কাছে খুব ভালো লেগেছে, এবং গোশটাও অরিজিনাল সলিড, এবং সিদ্ধটাও দারুণ হয়, মানে অসাধারণ এক কথায়, খুবই ভালো ছিল। মানে ওদের হান্ডিটা মানে আগের থেকে 2-3 বছর আগের থেকে খাওয়া পরে তো এই জন্য ইউনিক লাগতো, তারপরে থেকে খাওয়া শুরু, আর স্বাদটাও ভিন্ন, এবং ওদের মানে খাবারগুলো একবারে ফ্রেশ, এই জন্যই আর কি মাঝের মধ্যে খাওয়া হয় আর কি, টাকা অনুযায়ী মানে তৃপ্তি মতো খাওয়া যায় এখানে আর কি। সত্যি কথা বলতে রান্নাটি অসাধারণ হয়েছে, প্লাস এই ওরা যে রসুন আস্ত রসুনগুলো ইউজ করে তো মশলায় লোডেড থাকে, তো সব মিলে আর কি স্বাদ বলতে অসাধারণ। হোটেলটির 2টি শাখা রয়েছে, মিরপুর 2 এবং মিরপুর 12-তে 1টি। দুপুর 1টা থেকে হান্ডির মাংস পাওয়া যায় বলে জানান হোটেল মালিক। এছাড়াও রয়েছে হাঁস মুরগির মাংস ও নানান পদের ভর্তা ভাজি। শাহাদাত তরিম, সমকাল, ঢাকা। টরেভিনের পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, 40টি দেশের 30 কোটির বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেভিনো।